সো হেব্রিয়ান মায় সুদীপেন্দু মণি আনী ওর সঙ্গে ইউথা ইউটিউব চ্যানেল আজ টাইমস অফ ইন্ডিয়া এর তরফ থেকে প্রকাশিত একটা খবর নিয়ে সৃষ্টির ধোঁয়াশা সম্পর্কে বলবো তো ডাব্লিউ এর একটা কাউন্সিলিং রিলেটেড খবর টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত হয়েছে এবং সেটা হচ্ছে যে কেউ ডাব্লিউ বি জেইয়ের সময় সিট ব্লক করে রাখতে পারবে না তো ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে কেউ মানে যেরকম হয় প্রত্যেক বছর যে যাদের হায়ার র্যাঙ্ক থাকে ধরো একশো দুশো পাঁচশো যারা থাকে তারা কি করে না তারা যাদবপুর বা কল্যাণী এরকম যারা মানে শুধু এটা না ভালো কলেজগুলোর মধ্যে র্যাঙ্ক ওয়াইজ ভালো কলেজ যেটা তো সেই সব কলেজের মধ্যে তারা একটা না একটা সিট কিন্তু নিয়ে নেয় এবং সেই সিটটাতে ভর্তি হয় না এবং বাইরের রাজ্যে অনেক সময় চলে যায় তো সেটাই বন্ধ করতেই ওষুধ ডাব্লিউ বিজেই এরকমের পদক্ষেপ নিচ্ছে যে দরক কারুর ভালো র্যাঙ্ক এসছে সে কি করছে না একটা সিট বুক করে রাখছিল আগে কিন্তু এখন কী হবে যদি তার মনোপ্রুত সিট ও না পায় তাহলে কিন্তু পরের রাউন্ডে আবার তাকে নতুন করে সেই কাউন্সিলিংয়ে জুটতে হবে তো এখন ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে সিদ্ধান্ত সেটার মাধ্যমে কারা সুবিধাভোগী হবে যারা কম র্যাঙ্ক করে মানে যাদের র্যাঙ্ক ভালো হয় না অতটা তারাই বেশি সুবিধা পাবে তো কি সুবিধা পাবে না আগে যেটা হচ্ছিল যে যারা ভালো র্যাঙ্কার তারা একটা না একটা সিট ব্লক করছিল এবং সেই সিট ব্লক করার ফলে যাদের র্যাঙ্ক মোটামুটি আসতো বা খারাপ আসতো তারা ওই সিটটা পেত না এবং সিটটা ভ্যাকেন্সি থেকে যেত তাছাড়া ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং করতে হতো সেই সিটগুলো ফিল আপ করার জন্য আর ডিসেন্ট্রলাইজ যে কাউন্সেলিং সেটা কিন্তু শুধুমাত্র সরকারি কলেজগুলো করতো এর ফলে বিভিন্ন বেসরকারি কলেজেও কিন্তু ভ্যাকেন্সি থেকে যেত সিটের তো এই বছর যেটা হবে সেটা হচ্ছে যে যদি তুমি নিজের মনপুক্ত সিট না পাও তাহলে কিন্তু তুমি ছেড়ে দাও এই সিটটা এবং তুমি আবার কাউন্সেলিংয়ে যুক্ত হও তো এটার ফলে বিভিন্ন যাদের ধরো একটু মোটামুটি র্যাঙ্ক আসে বা খারাপ র্যাঙ্ক আসে তারা কিন্তু এটার সুবিধা পাবে এবং যারা বাইরে চলে যে চলে যাচ্ছিল অর্দিন সিট পাচ্ছে ভালো ধরো যাদবপুর ইউনিভার্সিটিতে একটা সিট পেলো সেই সিটটা ব্লক করে রাখলে আবার কোনো একটা আইআইটিতে ভর্তি হয়ে গেলো তের ফলে কী হলো না যাদবপুরে যে ভর্তি হতো সে কিন্তু মানে ভর্তি হতে পেলো না এবং এই জন্যই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিংয়ে মানে ব্যবস্থা করতো বিভিন্ন সরকারি কলেজ তখন কলেজগুলোতে ডিসেন্টালাইজ কাউন্সেলিং যখন হতো তখন বিভিন্ন ছাত্রছাত্রী ওখানে যেয়ে পরে ভর্তি হতো এবং ওদের সিট ফিল আপ হয়ে যেত যেমন আগের বছর যাদবপুর ইউনিভার্সিটি কী করেছিল না যাদের র্যাঙ্ক দশ হাজারের নিচে তাদেরকে বলেছিল শুধুমাত্র তাদের ডিসেন্টালাইজ কাউন্সেলিংয়ে যেতে এবং এর মাধ্যমে ওরা নিজেদের সিট ফিল আপ করেছিল তো এরকম বিভিন্ন এমনকি আমাদের পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা সেটাতেও কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়েছিল আগের বছর যতদূর খবর আছে মানে এরকম সব গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতেই কিন্তু ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং হয়ে থাকে তাদের সিট ফিল আপ করার জন্য তো এই বছর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং যাতে না করতে হয় তার জন্য এরকমের সিদ্ধান্ত নিয়ে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্টকারী যে বোর্ড তারা এবং এর ফলে বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যায়ে ছাত্রছাত্রীরা কিন্তু লাভবান হবে এবং সিট যেটা সেটা ফিল আপ হবে আগের বছর সিট কিন্তু মারাত্মকভাবে ভ্যাকেন্সিতে এগিয়েছিলো আগের বছর মে মাসে এক্সাম হয়েছিল এবং মে মাসের শেষের দিকে মানে জুন মাসেই বলা যায় মে মাসের ছাব্বিশ তারিখ এক্সাম ছিল কিন্তু এই বছর ফেব্রুয়ারি মাসে যে এক্সাম হয়েছে তবু এখনও যেহেতু রেজাল্ট আসেনি তাই দেরিই হচ্ছে এবং এবছর বাকি যেই মেনু হয়নি পরীক্ষা তো দেরিও বলা যায় না এটাকে তো ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই বছর কিন্তু তাহলে সিট যে খালি থাকা সেটা অনেকটাই কমে যাবে এবং এটা কমে গেলে আমাদের যেটা মাথা ব্যথা প্রধান ছিল আমাদের ডাব্লিউ বিজই কাউন্সিলের তো সেটা কিন্তু অনেকটাই ঘুষবে এবং তাছাড়া মানে যার যে সিটটা পাওয়া সিটটা পাবে পাবেটাই আশা করছে সুপাই তাছাড়া আর কিছুই না টাইমস অফ ইন্ডিয়া যখন দিচ্ছে তখন খবরটা ফেক নয় এবং তাছাড়া এই খবরটা শুনে পরে কিন্তু বেশ ভালোই লাগছে আনন্দই হচ্ছে যে অনেক দিন পর কিন্তু বেশ ভালো একটা পদক্ষেপ নিল ডাব্লিউ এবং ডিসেন্টালাইজ কাউন্সিলিং মানে এখনও অবধি যেরকম আর বলছে ওরা যে তাহলে কিন্তু করতে হবে না কিন্তু করতে হতেও পারে তো সেরকমের আপডেটও কিন্তু আমি দেবো তো এটাই ডাবলু বিজি এর কাউন্সিলিংয়ের আপডেট ছিল